দুটো তুই এইখান থেকে এই দেখ এইখান থেকে ঝুলাই নেবে খাবার থাকে না তো আমরা কারা কেউ পাশ থেকে শেষ করছি আমরা কারা আমরা কেউ নই বহু কষ্টে আমি হচ্ছে ক্যামেরাটা নিচ্ছি মানে মানুষ একজন আছে আর আচ্ছা পেছনে আরেকজন অতিথি আছে সে নাকি একটু পরে আপনারা দেখতে পাবেন ভালো হ্যাঁ একটু আলোর দিকে গেলে দেখতে পাবেন হ্যাঁ তো ওর বাড়িতে খাবার নেই আর আমার বাড়িতে তো অ্যাজ ইউজুয়াল থাকেই না তো আমরা তিনজন বাড়ির রাস্তা ধরে ধরে হাঁটছি দেখা যাক ওকে তো দেখা যাক কোথায় কিছু খাবার দাবার মেলে তো যেখানে কি খাবার মিলছে সেখানে আমরা খাওয়া দাওয়া করবো আর এই ব্লগটা আমরা এইভাবেই বানাচ্ছি আজকে অ্যাকচুয়ালি ভেবেছিলাম শর্টের জন্য করব কিন্তু বকতে শুরু করছি এখন এটা বাড়িয়ে এটা ব্লগ বানিয়ে দিই ঠিক আছে তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা এনজয় এই ফেসবুকেও আবার স্কিপ করা যায় নাকি ফেসবুকে জোর করে এটা তো ইউটিউবে যাবে তাই না বলছি ইউটিউবে যাবে ওকে তবে হাতে হাতে দাও তাহলে তবে আজকে সুন্দি রাজা সুন্দি রাজা ওকে চলো হাতে হাতে দাও তালি কচু পাতা বাটা চিংড়ি সাথে রয়েছে ভাত এখানে রয়েছে হচ্ছে লেবু লঙ্কা এটা হচ্ছে আমপানা এটা আগেই দিয়েছিল সেটা সার্ভ করবে তো যেটার জন্য এখানে আসা সেটা হচ্ছে ডাব চিংড়ি সমস্যা যেটা হয়েছে ওরা তো দুজন দুই খানা চিংড়ি নিয়ে নিছে ঠিক আছে আর এটা দুই খানাই থাকে তাই জন্য আমি অসহায়ের মতো কচু পাতা চিংড়ি দিয়ে পুরো ভাত খাইতে হইবে গরিবের পাশে থাকেন আপনারা দোস্ত একটু লাইক দিয়ে দিবেন অবশেষে গরিবের পাতে মটন আইছে এই তো আমি খামো সাদু সাদু তবে ভালো দেখে পিস নিতে ওই পিসটা আমার হ্যাঁ না শোনা না শোনা তুমি খাইছো ওই যে ওইটা খাইছো আর নয় কিন্তু শুধু শোনা ভাই আমার আর নয় শোনা কচু পাতা চিংড়িটা শুধুমাত্র তোর ছিল এগুলো তো তোর ছিল শোনা ভাই আমার ওইটাও খাইছো এ না গেল এবারে ও একটা ওরেও দিস এছাড়া বাইরে থেকে আইছে লজ্জা লাগে দিনটা তো কি পে করি ভাই 11:13 সময় কে মেলায় এই মেলাতে দেখ কত লোক একবার দেখাই দে আলো বন্ধ কিন্তু লোক কি করছে বাড়ির জন্য কিছু লাগবে বাজে মেলা ভাই চল লোকে এরম বলিস না লোকে না মানে বলতে চাইছি যে 11টার সময় এসেছি কেমন সব মেলমেল করছে বন্ধ হয়ে গেছে চল 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 বাড়ি চলে আরে একটু দেখে নি 15 টাকা সেল এটা হচ্ছে 12 ভূতের মেলা ও হজম করতেও টাকা লাগে ভাই হজম করতেও টাকা লাগে তুই 10 টাকায় চাইছিলিস দে না একটু 10 টাকায় দিতে পারবো তার বেশি না 10 টাকায় নাই কিছু একটাই দেবে হাতে করে গিয়ে খেয়ে নিবি 10 টাকা না দোকানে এসে ফিরা যেতে নি 10 টাকা ব্যবসা রাতে বন্ধ করবে একটা বনির ব্যাপার আছে 10 টাকা মানি একটা দে না শুধু 10 টাকা দেবে 12 ভূতের মেলায় 1200 টাকার খাইছিস তুই পেটে ঠিক আছে বাড়ি চল 10 টাকা বেশি কিচ্ছু নেই 10 টাকা থ্যাংক ইউ ওকে কা টেস্ট করাও এবারে টাকা পাওয়া গেছি এটা না অন্য কিছু দেখাও না একটু মিষ্টি আম ফাম এরকম একটু ঝাঁকানাকা আছে আচার না আনার দানা ফানা দানা নাই কিছু হ্যাঁ ওইটাই তো বলতেছি একটু টেস্ট করাও